আসসালামু আলাইকুম ভিউয়ার, আহসান ফ্রম আহসান টেক টিপস। আইফোন টিপস এন্ড ট্রিক্সে আজকের ভিডিওতে আমরা 8টি হিডেন টিপস এন্ড ট্রিক্স সম্পর্কে জানব। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা যদি আমাদের আইফোন থেকে স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নেওয়ার পরে আমরা ট্যাপ করব, দেন ডান দিকে দেখুন প্লাস একটি আইকন আছে, আমরা যদি এইখানে ট্যাপ করি তাহলে এইখানে কিন্তু বেশ কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি কাস্টম কোনো টেক্সট এই স্ক্রিনশটে লিখতে চাই তাহলে লিখতে পারবো, দেন যদি কোনো সিগনেচার করতে চাই আমাদের নিজেদের কাস্টম সিগনেচার করতে পারবো। এরপরে আছে ম্যাগনিফায়ার এবং আছে অপোসিটি। অপোসিটি হচ্ছে আমরা ইনিশিয়ালি এটির ব্রাইটনেস কম বাড়া করে দিতে পারি। আই হোপ সবগুলো অপশন ব্যবহার করতে পারবেন। তো ম্যাগনিফায়ার যদি আমি ট্যাপ করি এবং দেখুন এখানে ম্যাগনিফায়ারটি কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ আমরা যেখানেই নিই না কেন এটি কিন্তু জুম আকারে হয়ে যাচ্ছে। এবং এই ম্যাগনিফায়ারের উপরে দেখুন গ্রিন একটি ডটের মতো আছে, তো এখানে যদি নেওয়া হয় তাহলে আমরা জুম ইন জুম আউট করতে পারবো। এবং যদি এই পুরো ম্যাগনিফায়ারটিকে আমরা বড় করতে চাই তাহলে নিচে দেখুন আরেকটি কিন্তু ডট আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ হলো গ্রিন একটি ডট। তো এখানে যদি ধরে এভাবে ড্র্যাগ করি তাহলে কিন্তু এটি ছোট বড় হবে, দেখুন এটি ছোট বড় হচ্ছে। পরবর্তী টিপস হচ্ছে আমরা ফোনে যাব, দেন হচ্ছে আমরা একটি কোড ডায়াল করতে পারি, যেমন *300001, দেন হচ্ছে হ্যাশ, এরপর 1 2 3 4 5 হ্যাশ *। আমরা যদি ডায়াল করি এখানে বেশ কিছু সেটিংস আমরা দেখতে পাচ্ছি, যেমন এখানে ডিভাইস ইনফরমেশন আছে আমরা দেখতে পারি, দেন লাইট আছে, লাইট হচ্ছে আমাদের নেটওয়ার্কের কনফিগারেশনগুলো এখান থেকে আমরা দেখতে পারবো, এরপরে UMTS আছে, এরপর আছে GSM সার্ভিসেস। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা কিন্তু এই কোডটি ডায়াল করে আমরা দেখে নিতে পারি। আইফোনে আমরা অ্যালার্ম সেট করা নিয়ে অনেকেই সমস্যার ভিতরে থাকি, অর্থাৎ হলো অ্যালার্ম অনেক সময় খুঁজে পাই না। তো সিম্পলি অ্যালার্ম সেট করার জন্য আমরা ক্লক যে অ্যাপসটি আছে এখানে ট্যাপ করব। এরপরে নিচে দেখুন বেশ কিছু ক্যাটাগরি আছে, ওয়ার্ল্ড ক্লক আছে, এরপরে অ্যালার্ম, দেন বেড টাইম আছে, স্টপ ওয়াচ এবং হলো টাইমার। তো আমরা স্বাভাবিকভাবেই অ্যালারামে ট্যাপ করব, তাহলে অ্যালারামের অপশনগুলো পেয়ে যাচ্ছে। এখন আমরা এডিট করব, উপরে দেখুন এডিট নামের একটি অপশন আছে, জাস্ট আমরা এখানে ট্যাপ করব, তাহলে এখান থেকে কোন টাইমটি আমরা এডিট করব সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে, অথবা আপনি যদি চান নতুন করে কোনো টাইম এখানে অ্যাড করবেন তাহলে উপরে দেখুন এখানে প্লাস আছে, এখান থেকে করতে পারবেন। তো আমি একটি সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কিন্তু এই অ্যালারামের সাউন্ড চেঞ্জ করার জন্য কাস্টম কোনো গানকে আমরা সেট করে দিতে পারি, এজন্য আমরা সাউন্ডে ট্যাপ করব। এরপরে দেখুন এখানে সিস্টেমের, অর্থাৎ আমাদের আইফোনের ডিফল্ট যে সাউন্ডগুলো আছে এগুলো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা স্ক্রল করে উপর দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি পিকে সং আছে, জাস্ট এখানে ট্যাপ করব, তাহলে আপনার লাইব্রেরিটি ওপেন হবে। এবং লাইব্রেরি থেকে আমরা যদি সংসে আসি তাহলে দেখুন আমার এই আইফোনে যতগুলো সং আছে তার একটি লিস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে কাস্টম সং আমরা সিলেক্ট করে দিতে পারি। এবং আইফোনে এই অ্যালারাম ব্যবহার করার ব্যাপারে আরও একটি জটিলতা আমরা ফেস করি, সেটি হচ্ছে সাউন্ড কম বাড়া করার জন্য। তো অ্যালারামের সাউন্ডটি অ্যাডজাস্ট করার জন্য আমরা সিম্পলি চলে যাব সেটিংসে, সেটিংস থেকে আমরা সাউন্ড অ্যান্ড হ্যাপটিক্সে যাব। এরপরে দেখুন এখানে রিঙ্গার অ্যান্ড অ্যালার্টস নামের যে সেকশন আছে এখানে ভলিউমের বার আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা কিন্তু সাউন্ডটিকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। এর পরবর্তীতে আমরা যে টিপস দেখব সেটি হচ্ছে ক্যালেন্ডার অ্যাপসকে নিয়ে। তো আমরা ক্যালেন্ডার অ্যাপসটি ট্যাপ করছি, এর পরবর্তীতে আমরা উপরে এখানে যে প্লাস একটি আইকন দেখতে পাচ্ছি এখানে ট্যাপ করব, এবং নিউ ইভেন্ট থেকে আমরা নিচের দিকে দেখতে পাচ্ছি এখানে স্টার্টস নামের একটা অপশন আছে, জাস্ট এখানে ট্যাপ করব। তাহলে এখান থেকে দেখুন আমরা কাস্টম কিন্তু ডেগুলো সেট করে দিতে পারি এবং টাইমগুলো সেট করতে পারি। কিন্তু এখন মজার ব্যাপার হলো এখানে দেখুন সময় সেট করার ব্যাপারে আমরা 5 করে দেখতে পাচ্ছি ইনক্রিজ হচ্ছে, কিন্তু আমরা যদি এখানে ডাবল ট্যাপ করি তাহলে দেখুন 1 থেকে কাউন্ট হচ্ছে, অর্থাৎ 1 থেকে কাউন্ট হবে। কিন্তু অনুরূপভাবে আবার যদি আমরা ডাবল ট্যাপ করি তাহলে দেখুন পূর্বের অবস্থায় কিন্তু চলে আসছে, অর্থাৎ হলো প্রতি 5-5 করে ইনক্রিজ হবে। আমরা আমাদের আইফোনটিকে অফ করার জন্য আমরা পাওয়ার বাটন লং প্রেস অ্যান্ড হোল্ড করি তাহলে আইফোনটি আমরা অন অফ করতে পারি, যেমন দেখুন এই ধরনের অপশন। আমরা কিন্তু চাইলে এই বাটনটিকে সেভ করতে পারি, অর্থাৎ হলো আমরা সেটিংসের ভিতরে গিয়ে এই শাটডাউন অপশনটি আমরা কিন্তু পেতে পারি, এজন্য আমরা সেটিংস ট্যাপ করব।
দেন সেটিংস থেকে আমরা জেনারেল ট্যাব করব। জেনারেল আসার পরে আমরা একেবারে নিচের দিকে আসব। তাহলে নিচে লক্ষ্য করুন, শাটডাউন নামের একটি অপশন আছে। এখান থেকে আমরা আমাদের আইফোনটিকে শাটডাউন করতে পারবো। এর পরবর্তীতে আমরা মিমোজির কাস্টমাইজেশন দেখতে পারি। এর জন্য আমরা মেসেজে যাচ্ছি এবং মেসেজ থেকে আমরা মিমোজিতে ট্যাপ করব এবং একেবারে বাম দিকে দেখুন এখানে থ্রি ডট একটি রাউন্ড আইকন আমরা পেয়ে যাচ্ছি। তো এখানে আমরা ট্যাপ করব এবং এখান থেকে আমরা মিমোজিটি এডিট করতে পারবো। তো আমরা এডিট করব না, আমরা নিউ মিমোজি নিয়ে নিচ্ছি একটি। তো এখান থেকে মিমোজি আমরা সিলেক্ট করে নিয়ে নিয়েছি। এখন দেখুন এখানে স্ক্রিন আছে, তো স্ক্রিন যে কোনো একটি কালার আমরা নিয়ে নিচ্ছি। এরপরে হেয়ার স্টাইল আছে, হেয়ার স্টাইল থেকে এই হেয়ার স্টাইলটা আমি নিয়ে নিয়েছি এবং আছে ব্রোস আছে। তো ব্রোসের এখান থেকে আমরা যে কোনো একটি স্টাইল সিলেক্ট করে দিয়ে দিচ্ছি। এরপর আছে আই, আই আমরা সিলেক্ট করে নিয়ে নিয়েছি। হেড, হেডও আমরা সিলেক্ট করে নিয়ে নিয়েছি। এরপরে নোস, নোস আমাদের মতো করে একটি কালার দিয়ে আমরা সেট করে নিতে পারি। দেন হচ্ছে মাউথ, মুখের স্টাইল আমরা চেঞ্জ করে নিতে পারি। যাই হোক, এভাবে সবগুলো সেটিংস চেঞ্জ করে দিয়ে অর্থাৎ আপনার নিজের মতো করে নিয়ে আমরা যদি ডান করি, তাহলে দেখুন আমরা যে কাস্টমাইজ যে মেমোজিটি তৈরি করেছি সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং ওই রিলেটেড যত ধরনের মেমোজি আছে সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমরা কাস্টমভাবে কোনো মেমোজি তৈরি করে আমরা কিন্তু মেসেজে ইউজ করতে পারি। এর পরবর্তীতে আমরা সেটিংস ট্যাপ করব। দেন সেটিংস থেকে আমরা স্ক্রিন টাইমের টিপস অ্যান্ড ট্রিক্স দেখতে পারি। এর জন্য আমরা স্ক্রিন টাইম ট্যাপ করব। এর পরবর্তীতে আমরা এখানে একটি ডেইলি রেঞ্জ নামের একটি বার দেখতে পাচ্ছি। এখানে যদি ট্যাপ করি তাহলে দেখুন আজকের দিন সহ তারিখ এবং অ্যাক্টিভিটি এখানে দেখা যাচ্ছে। তো আমরা যদি সি অল অ্যাক্টিভিটিসে যাই তাহলে এখানে প্রত্যেকটি অ্যাপ অনুযায়ী কিন্তু এখানে অ্যাক্টিভিটি আমরা দেখতে পারবো। সে ফর এক্সাম্পল আমরা যদি ইউটিউব ট্যাপ করি দেন এখানে দেখুন বিভিন্ন বার আছে। তো আমরা এখান থেকে কিন্তু ট্যাপ করে করে দেখতে পারি, অর্থাৎ ডে বাই ডে আমরা স্ক্রিন টাইমের এই হিস্ট্রিগুলো বা অ্যাক্টিভিটিগুলো দেখতে পারি। এর পরবর্তীতে আমরা ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেসে যাওয়ার জন্য আমরা সিম্পলি এখানে স্ক্রল করে নিচে আসার পরে ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস দেখতেই পাচ্ছি, এখানে ট্যাপ করব। এর পরবর্তীতে আমরা স্ক্রল করে নিচে আসব। নিচে আসার পরে টেক্সট সাইজ আমরা দেখতে পাচ্ছি। তো এই অপশনটি আমরা অনেকেই জানি না যেটি আসলে কি। আমরা যদি ডান দিকে এভাবে ড্র্যাগ করি তাহলে ফন্টের যে সাইজ আছে এটি কিন্তু ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ বড় হচ্ছে বা জুম আকারে আমরা ইউজ করতে পারবো। আর যদি বাম দিকে স্ক্রল করি তাহলে ছোট হবে, অর্থাৎ যাদের চোখে আমাদের সমস্যা আছে আমরা চাইলে কিন্তু এটি অনেক বড় করে বা জুম করে দেখতে পারি। তাহলে ভিউয়ার, এই ছিল আজকে আইফোনের 8টি গুরুত্বপূর্ণ বা হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন। চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আইফোনের টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটি অবশ্যই প্রেস করে দিয়ে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংকস ফর ওয়াচিং।